ওয়েলকাম ব্যাক গাইস, আজ আমরা চলে এসেছি নতুন আবার একটা গেম প্লে নিয়ে। দেখা যাক কি হয়, জানি না চিকেন ডিনার হবে কিনা। এখন ল্যান্ড করেছে ফ্যাক্টরিতে, আমার নিচেই একটা এনিমি লুকিয়ে আছে দেখা যাচ্ছে। আরে মেরে তো কত লাফালাফি করে লাভ নেই তো। কাছে স্নাইপার কার 98 আছে, দেখা যাক কি করতে পারি। আবার একটা বট এসেছে আপাতত। বট কোথায় 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 রে বট, বট কোথায় কোথায় রে তুই? ওই দেখা গেছে কার 98 হেডশট। আরে হেডশট ছাড়া মারি না অবশ্য। M24 পড়ে আছে আর ও কার 98 তুলেছে, বাহ। এটা হচ্ছে প্রো প্লেয়ার, প্রো M24 ফেলে কার 98, এই এই গেম নিয়ে এসেছে বট। সাবাস বট এম বল ফেলে দাও, অনলি 7 এর অ্যামো নিয়ে গাড়ি। গাইস কাট করে দিচ্ছি, অনেক এনিমি দেখা যায় না। ওই একটা গাড়ি নিয়ে আসছে, ওই গাড়িতেই মেরে দেবো, গাড়িতে নাম করবো না। ব্যাস আর বলেছিলাম গাইস প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তোমরা কেউ সাবস্ক্রাইব করো না, আর ভিডিওটা পারলে শেয়ার করে দিন, আর লাইক তো অবশ্যই করতে হবে। ওকে মেরে লুটে এবার আপাতত যাওয়া যাচ্ছে ভিলেজের দিকে। ভিলেজ পেরিয়ে এনিমি সাউন্ড পাওয়া গেল। বট শিওর বট, বটেরই সাউন্ড। হ্যাঁ বট, আমি তো তার হ্যাকার না, না যে বট মারবো না, অনলি প্লেয়ার মারবো। আমি এত এমন কি করবো, আরো লুটবো আমি লুটি কি, কিল হয়নি এখনো। মাত 22 জন অ্যালাইভ আছে, 4টে কিল, তার মধ্যে তো 2টো বট, 2টো এনিমি। এই সাউন্ড পাওয়া গেছে, এই গাড়ি মোড়ো গাড়ি মোড়ো, চল তো। সাউন্ড পেলে না গিয়ে থাকা যাবে না, সত্যি বলছি। এখন এনিম কিল হয়নি, মিনিমাম তো 10টা কিল তো করতে হবে। সোলো গেম প্লে যদি না 10টা কিল করি তাহলে আর কি খেলা শিখলাম। বলছি না আমি প্রো, একবারও বলছি না আমি প্রো, বাট খেলা তো একটু হলেও শিখেছি নাকি এতদিন, মোটামুটি খেলে নিই। গাইস ভিডিওটা কাট হয়ে গেছিলো তখন, কিছু করার নেই, এনিমিটাকে মেরেছি, বাট আমার কল এসে গেছিলো। এখন দেখা যাক কী করা যায়। ওই সামনে বট ঘুরছে, আমি মারবো না বটকে, আমি ছেড়ে দেবো। সত্যি বলছি বটটাকে আমি মারতে চাই না, ও করুক। আমার পিছন থেকে একজন আসছে, আমার উপরে একটা বিল্ডিং এর এনিমি, তাকে মারবো আমি সেটাই বুঝতে পারছি না। মাঝখানে আমি স্যান্ডউইচ হয়ে গেছি। কার 98 দিয়ে মারছে রে, শর্ট মেরেছে, বডি শর্ট মেরেছে। মুখ দেখা, মুখ দেখা না রে, কেউ তো দেখা, একটা তো কি করি, কেউ তো দেখা। মারতে পারিস না কি আমাকে, যাই হোক এটা যদি না মরতো আমি, আমার মৃত্যু নিশ্চিত ছিল। নিজের প্রতি জুয়া খেলে ফেলেছিল, কিছু করার ছিল না। দেখা যাক আর কি হয়। যা শট লাগছে, এই মানে এটা কি গ্লিচ হয়ে গেল, আবার লাগলো না, এটা কি হচ্ছে, না মানে এটা কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। অফলাইন ছিল না বট, আমি কিছু বুঝতে পারলাম না, ছাড়া পিছনে এনিমিটা কোথায় গেল। এবার তো আসতেই হবে, তবে জোনে যেতে হবে। সাবাজ কারা মুভ বের করেছে, হেডশট আর
নটা কিলো হয়েছে আমার, আর একটা কিলো হলেই মিনিমাম 10টা যে কিল করেছিলাম সেটা হয়ে যাবে। আর কোথায়, আর কোথায়, আর কোথায় রে? এটা আমি বুঝতে পারলাম না, বটের বটটারই পুষ্টি না অন্য কারো, যতবারই সুস্থ গেছি নিচে পড়ে গেছি আমি, কি বলবো, কার পাচ্ছি সেটাই আমি বুঝতে পারছি না। ওদিকে যেতেও ভয় লাগছে, কারণ পুরো ওপেন দিয়ে আমায় যেতে হবে, ওপেন দিয়ে যাওয়া মানে রিক্স। এখনও 5 জন বেঁচে আছে, তার মধ্যে 1 জন আমি, মানে 4 জন। 4 জন মিলে যদি আমাকে মারে আমার কিচ্ছু করার থাকবে না, আবার পড়ে গেছি হলে চাই, এসব ভেবে লাভ নেই, ও থাক। সামনের দিকে এগোনো যাক, জোনটা আসুক সামনের দিকে এগোবো, আসবি জোনে? ওটা মনে হচ্ছে আমার বটটাই, কারণ এনিমি হলে এতক্ষণ জোনে চলে আসত, মারা গেছে লেজুন বট, এই জন্য মারা গেছে মানে বট, কিছু করার নেই, ওই বটটাই ছিল বোকা বট। মাঝে মাঝে কি বলবো, আর 2 জন বেঁচে আছে, আর 9টা কি, 1 জনকে তো আমি মারবো তারপর মরে যাই যাবো, 10টা কিল আমি করেই ছাড়বো। এই সামনে দেখা গেছে, ড্যামেজ দিল আমাকে, সত্যি ওই মুহূর্তের জন্য ভেবেছিলাম আমি শেষ, কিচ্ছু করার ছিল, কিন্তু আর 1 জন আছে কোথায়, আর 1 জন আছে কোথায়, এই জোনের মধ্যে আছেটা কোথায়, ওদিকে তো থাকবার কথা নেই, আছেটা কোথায়, এখানেও নেই, নাগিনের বংশধর সব। তো গাইস বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর সবাই শেয়ার করুন।